সহজ পদ্ধতিতে আজকে আরও একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হলো পারফেক্ট সুজির রসমালাই পিঠা বা মালাই চপ, যেটাই বলেন না কেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালী। চলুন বানানো শুরু করি। সবার প্রথমে এখানে আমি মালাইটা রেডি করে নেব। এর জন্য নিয়েছি 3 টেবিল চামচ চিনি আর সামান্য পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। আমি ক্যারামেল তৈরি করার সময় সবসময় একটু পানি দিয়েই ক্যারামেলটা তৈরি করি, কারণ এতে আমার কাছে মনে হয় পারফেক্ট ক্যারামেল তৈরি হয়। তো ক্যারামেলটা দেখতে দেখতে রেডি হয়ে গেল। এখানে আমি 500 ml লিকুইড দুধ পুরোটাই নিয়ে নিচ্ছি। দুধটা ঢেলে ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে একটু জমাট বেঁধে থাকবে, তারপর দেখবেন আস্তে আস্তে ক্যারামেলটা গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। মালাইটা আরও একটু ঘন করার জন্য দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। যেহেতু আমি ক্যারামেলে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আরও 3 টেবিল চামচ দিয়েছি, এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো 3টে এলাচ দিয়েছি। ভালোভাবে বলক আসার পর চুলাটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মালাইটা এক সাইডে রেখে আমি সুজির পুরটা তৈরি করে নেব। এর জন্য 1 টেবিল চামচ ঘি কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে দিয়ে দেব 1/2 কাপ সুজি। চুলার জাল একদম কমিয়ে রেখে সুজিটা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। হালকা করে ভাজলেই হয়ে যাবে। সুজিটা আমি 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আমি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি মিশে যাবে। চিনিটা দেওয়ার পর হালকা মিশিয়ে নিয়ে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে দেব। 1/2 কাপ সুজির জন্য 1 কাপ লিকুইড দুধ পারফেক্ট। অল্প অল্প করে দেব আর সুজির ডোটা তৈরি করে নেব। দুধটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখা যাবে একটা ঘন ডো তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নেব। একটা পাত্রে ডোটা উঠিয়ে নিয়েছি, যে এলাচগুলো দিয়েছিলাম গোটা গোটা সে দুটো ফেলে দেব। আর ডোটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, খুব বেশি ঠান্ডা না। সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আরও বেশি টেস্টি হবে। আর দিয়ে দেব 1টা ডিমের কুসুম। সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এ পর্যায়ে হাতটা পরিষ্কার করে হাতে হালকা ঘি লাগিয়ে নিয়েছি, এতে করে মালাই চপগুলো আর হাতে লেগে যাবে না। তো অল্প অল্প করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে হাত দিয়ে একটু প্রেস করলেই দেখা যাবে খুব সুন্দরভাবে মালাই চপগুলো রেডি হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো মালাই চপ রেডি করে নেব। ফ্রেন্ডস, চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে আপনাদের মাঝে এই রেসিপিটি তুলে ধরার জন্য। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো একইভাবে আমি সবগুলো মালাই চপ রেডি করে নিয়েছি। আগে থেকে একটা কড়াইতে তেল দিয়ে সেই তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার একে একে মালাই চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং চুলার জাল একদম কমিয়ে রেখে 7 থেকে 8 মিনিট ধরে আলতো হাতে ভেজে নেব। তো মালাই চপগুলো প্রথমে তেলের মধ্যে দেওয়ার পর দেখবেন যে তেলের উপরে ভেসে উঠেছে আর মালাই চপের উপরটা ফেটে গেছে। ফেটে যাওয়ার কারণে কিন্তু এর ভিতরে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করবে। সুজির মালাই চপগুলো এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নেব। কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এটা মালাইয়ে দেওয়ার পর আরও সুন্দর হবে। এ পর্যায়ে আমি সবগুলো তুলে নিচ্ছি। আরও কিছুটা মালাই চপ আমার রয়ে গেছিলো, সেগুলো আমি ভেজে নিচ্ছি।
সবগুলো ভেজে নেওয়ার পর আগে থেকে যে মালাই রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও গরম আছে, তার মধ্যে সবগুলো মালাই চপ দিয়ে দিলাম। আর চামচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। তাহলে মালাই খেয়ে সুজির পিঠাগুলো টইটম্বুর হয়ে যাবে। এতক্ষণ তো অনেক কথাই বললাম, তো এবারে এটা শেয়ার করা যাক সুজির মালাই চপগুলো কেমন হয়েছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।